ডক্টর ইউনুসের স্থায়ী জামিন হয়নি মেয়াদ বাড়িয়েছে ট্রাইব্যুনাল থাকছে সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বললেন ফখরুল জানাবো উপজেলা নির্বাচন বর্জন করল বিএনপি সর্বশেষ নেতানিয়াহু এ যুগের হিটলার বললেন কাদের শুনছিলেন শিরোনাম জানাব বিস্তারিত শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসকে স্থায়ী জামিন শ্রম আপিল ট্রাইব্যুনাল তবে ওই মামলায় ইউনুস সহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত আগামী তেইশ মে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ওই দিন পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে আজ মঙ্গলবার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল এই আদেশ দেন আদালতে আজ ড ইউনুসসহ সহ চারজনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানফির আহমেদ ও এস এম মিজানুর রহমান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এ সময় ড সহ অন্য তিন বিবাদী গ্রামীণ টেলিকমের এমডি মোহাম্মদ আশরাফুল হাসান পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন এর আগে সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থায়ী জামিন আবেদন করেন ব্যারিস্টার আল মামুন এরপর বেলা আপিল আবদুল্লাহ উপস্থিত হন এর আগে গত তিন মার্চ ডক্টর ইউনুস সহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়েছিলেন শ্রম আপিলের ট্রাইব্যুনাল চলে যাচ্ছি পরবর্তী খবরে সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি আজ সকালে ঢাকা থেকে খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেতুলতলা এলাকায় বাস ও পিকাভ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন সদস্য সহ চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরত কামনা করে এই বিবৃতি দিয়েছেন ফকরুল মির্জা ফোকরুল বলেন আজ সকালে ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন সহ ১৪ জনের প্রাণহানি খুবই হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশেই প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চলে যাচ্ছি পরের খবরে আগামী মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে গত গতরাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গতরাত দশটায় শুরু করে স্থানীয় কমিটির বৈঠক শেষ হয় গভীর রাতে এতে সভাপতিত্ব করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহি করে সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্র হিংস্র রূপে আত্মপ্রকাশ করে বর্তমানে বাংলাদেশে এক বিকট স্বৈরাচারের অভ্যুত্থয় হয়েছে আওয়ামী দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে দেড় দশক ধরে অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে এদের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোন নির্বাচনী অবাদ সুষ্ঠ হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের পূর্বে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রাণবন্ত গণতন্ত্রে নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই রপ্ত করেনি তাদের অধীনে সকল জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেকেই মনোনয়নপত্র জমা দিতেও যায়নি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না আওয়ামী শাসক গোষ্ঠী ভোটারবিহীন সাত জানুয়ারির ডামি নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করার পরও তারা আশঙ্কামুক্ত হতে পারেনি তাই নির্বাচনী পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া ইন্টারনেটের গতি স্লথ করা নাগরিকদের নজরদারি নস্বাদ ইত্যাদি নজিরবিহীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা প্রদান করা হয় কিছু এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরক্ষণেই তাদেরকে বের করে দেওয়া হয় বলা হয় এরা একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্র মনা দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ভরে রাখে সাত জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ প্রায় পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে কারান্তরীণ করা হয় এদের অনেকেই এখনও কারাগারে মানবেতর জীবনযাপন করছেন গুম খুন অব্যাহত থাকে এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য ইতিপূর্ব অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ার আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে বিপর্যস্ত করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী আট মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেছেন ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণ সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয় নেতানিয়াহু এ যুগের হিটলার আজ সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন তিনি আরও বলেন নেতানিয়াহু হিটলারের চেয়ে ভয়ঙ্কর ভূমিকায় আবির্ভূত হয়েছে এ সময় বিএনপির অনেকে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি প্রকাশী উপজেলা নির্বাচনের বিরোধিতা করেছিল আমাদের জানামতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে উপজেলা নির্বাচনের একজন প্রার্থীকে অপহরণ করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন এত বড় একটা নির্বাচন তাতে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না ঘটেনি তা নয় তবে তার নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি